এই মকর সংক্রান্তির দিনটার বিখ্যাত তাৎপর্য, সূর্যদেব ওই দিন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, নামটা হয়ে গেল মকর সংক্রান্তি। জানতে হবে আপনাদের, ওই দিন সূর্যদেব শনিদেবের সঙ্গে মিলিত হয়েছিল। সূর্যদেবের পুত্রের নাম শনি। বাপবেটাতে কোনো মিল ছিল না, শত্রুতা ছিল, কিন্তু এই মকর সংক্রান্তির দিনে সূর্যদেব শনিদেব পুত্রের সঙ্গে মিলন করেছিল। ওই জন্য বাবা পুত্রের, পিতা পুত্রের মিলন উৎসব হিসাবে ওই দিনটাকে মানা হয়। খুব সুন্দর মনে করি, খুব দামি কথা বলে যায়, মন দিয়ে শুনুন, অমূল্য সম্পদ। আমি যে কথাগুলো বলবো অমূল্য সম্পদ, আপনারা নেবেন, আপনাদের জীবন সুন্দর হবে। একটা একটা করে সুন্দর কথা বলবো মায়েরা। সেই দিন কিন্তু দান করতে হয়। সেদিন সূর্যদেবের পুজো করে শনিদেবের যা যা পছন্দের জিনিস সেগুলো দান করলে জন্মলগ্নে যে বাচ্চাদের দোষ থাকে সেই দোষগুলো সেদিন কেটে যায়। মা, আপনারা যারা মা হয়েছেন সেদিন সূর্য দেবতার নামে পুজো দেবেন, কালো তিল দেবেন, ঘটিতে করে তামার ঘটিতে জল রাখবেন, গঙ্গা জল, চাল রাখবেন, সূর্যদেবকে অর্পণ করবেন। শনিদেবকে পুজো করবেন। শনিদেবের শনির দশা, সাড়ে সাতি দশা বলে না, শনি সাড়ে সাতি দশা অনেকে লেগে থাকে, শনি বলে না আমাকে শনিতে ঘিরেছে গো, শনির দোষ কাটাতে হবে, শনির দোষ শনিকে কেটে যায়। জানতে পারেন না, ভালো কাজ হচ্ছে না করতে, এদিকে দেখান ভালো কাজ হচ্ছে না, আপনার ভালো কাজ করতে যাচ্ছেন আপনার হচ্ছে না। সবার কাছে নিবেদন রইল, আমার দিকে তাকাবেন, ভালো কাজ আপনার হবে। শনিবার দিন শনির দশা কাটাতে গেলে, শনির মাহাত্ম্য শুনতে গেলে ইউটিউবের মাধ্যমে আপনারা পাবেন, আবার লেখা থাকবে শনিদেবের মাহাত্ম্য বা শনির দোষ কাটাতে গেলে কি কি করা দরকার। অনেক কিছু করা দরকার, তার মধ্যে বলে দিই, শনি দেবতার মূর্তি কিন্তু কালো রঙের হতে হবে। শনি দেবতাকে পুজো করবেন তখন আপনি কালো রঙের শাড়ি পরবেন। শনি দেবতাকে যখন পুজো করবেন সরিষার তেল দেবেন, কালো সরিষা দেবেন। যদি কারো জীবনে ভালো জিনিস হচ্ছে না, হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না, আপনি এই কাজটা করুন, শনির দশা কাটবে। আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। আমার 5 জন জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আমার আলোচনা হয়, তারা আমাকে বলে তুই কীর্তনের মাধ্যমে মানুষকে ভালো ভালো শিক্ষা দিস, আমাদের কথাগুলো একটু বলবি, মানুষের যদি উপকার হয়। সবাই তো আর আমাদের কাছে আসতে পারে না, তো তুই যদি বলিস তাহলে কিছুটা কাজ হবে। আমার দিকে তাকান, আপনারা কি করবেন, শনিবার দিন অসত্য গাছ চেনেন? অসত্য গাছ মানে পাকুড় গাছ। ওই পাকুড় গাছে জল দিয়ে পাকুড় গাছ 3 বার ঘুরবেন। একটা প্রদীপ দেবেন কালো তিলের, মানে কালো তিলের, যদি তিলের প্রদীপ দিতে পারেন, তিলের তাহলে খুব ভালো হয়। সেদিন অসত্য দেব, অসত্য গাছকে পুজো করতে পারলে আপনার মঙ্গল আছে। সেদিন কিন্তু মায়েরা মাথায় রাখবেন, শনিবার দিন ঝাঁটা কিনতে হয়। এ কথা কে বলেছেন? জ্যোতিষশাস্ত্র বলেছে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, বাড়িতে ঝাড়ু রাখতে গেলে ঝাড়ু কিন্তু দাঁড় করিয়ে রাখতে নেই, শুয়ে রাখতে হয়, দরজার সামনে রাখতে নেই, কিছু একটা ঢাকা দিয়ে রাখতে হয় যেন কারো নজরে না পড়ে। এগুলো বাড়ির কিছু জানার জিনিস, এগুলো শাস্ত্রের কথা, এগুলো পণ্ডিতের কথা, এগুলো আমার কথা নয়, বানিয়ে বলার মতো ক্ষমতা আমার নেই। সব কিছু শাস্ত্র থেকে নেওয়ার কথা, বড় বড় মহাপুরুষের কথা, সেগুলো আপনাদের সামনে বমি করে দেওয়া ছাড়া আর কিছু নয়। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, এই পৌষ সংক্রান্তির দিন বাড়ি বাড়ি সবাই নিরামিষ খাবেন, আমিষ কিন্তু কেউ খাবেন না। কীর্তনে আসরে এসে জানতে হয় এগুলো। এই দিকে তাকাবেন, সংক্রান্তি 12 মাসে কটা হয়? 24টা, 12টা হবে, 12 মাসে 12টা। আপনারা 12 মাসে 13 পার্বণ বাঙালিদের কিছু আছে যেগুলো মানবেন। আগামী 29শে পৌষ, 15ই জানুয়ারি, সেই দিন কি মকর সংক্রান্তি, পৌষ পার্বণের মেলা, তাই তো? কোথায় কোথায় হয় বলুন তো বাবা? একটা হয় গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে, গঙ্গাসাগর মাইক ঠিক করুন, জয়দেবের মেলা, গঙ্গাসাগরের মেলা, আসতে তাকাবেন আপনারা, গঙ্গাসাগরের মেলা। ওই দিন ভীষ্ম সরসজ্জাই ছিল, আমার দিকে তাকান, ভীষ্ম সরসজ্জাই ছিল ওই দিন, কিন্তু ভীষ্ম সরসজ্জাই ছিল মা, ওই দিন কিন্তু প্রয়াণ ঘটেছিল। মা গঙ্গার মধ্যে স্বয়ং সেদিন কৃষ্ণ বর্তমান থাকেন, তাই গঙ্গা স্নান করলে সেদিন কৃষ্ণের কৃপা পাওয়া যায়। ওই জন্য মকর সংক্রান্তির দিনে জয়দেব মেলায় যাই, অনেকে গঙ্গা স্নান করতে যায়, আপনারা গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা জল বাড়িতে থাকে, গঙ্গা স্নানে সুবিধা না হয়, গঙ্গা জল স্নান করে মাথায় ঠেকাবেন, যদি না থাকে তবে জলটা মাথায় নিয়ে গঙ্গা 3 বার। যারা এখানে ব্যবসায়ী আছেন, যারা কীর্তন শুনতে এসছেন, তাদের জন্য একটা টিপস দিয়ে যাই, ভালো করে শুনে নিন। যখনই দোকান খুলবেন তখন মাথায় রাখবেন একটি খাতা করবেন, 30টা যেন পাতা থাকে, যারা ব্যবসা করছেন তারা শুনে নেবেন, 30টা পাতা। দোকান খোলার পরে ধূপ জল দেওয়ার পরে আপনি প্রথমেই পাতার প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা 16 আম 32 অক্ষর লিখে নেবেন। খরিদ্দার না থাকলে যতটা পারবেন টেনে দেবেন, খরিদ্দার থাকলে মাঝে মাঝে ফাঁক পাবেন, হরে কৃষ্ণ মহামন্ত্রটা লিখতে থাকবেন। এই পিঠ ও পিঠ এক পাতা প্রতিদিন, দোকানের শেষ বন্ধ হওয়া পর্যন্ত যদি প্রচুর খদ্দের থাকে শেষে দরজাটা বন্ধ করে পরিপূর্ণ নাম মহামন্ত্র করবেন, দেখবেন আপনার দোকান সুন্দর চলবে। গোবিন্দের কিছু করবেন না তাই বললে হবে, শুধু পাবো পাবো বললে হবে না, গোবিন্দ যার জন্যে করবেন তাকে তো ভালোবাসতে হবে, তবে তো আপনি পাবেন। আমার বারবার নিবেদন রইল, এগুলো আপনারা করুন, আপনাদের জীবন সুন্দর। তবে বলে রাখি মায়েরা, বাড়িতে গণেশ রাখতে হয়, দোকানে গণেশ রাখতে হয়। পণ্ডিতরা বলছেন যে গণেশ যে ছবি দেখবেন, একটা ডান দিকে গণেশের সুর, একটা বাঁ দিকে গণেশের সুর, একটা ডান দিকে গণেশের সুর, একটা বাঁ দিকে গণেশের সুর। বাড়িতে যে গণেশ রাখবেন আপনি, সেই গণেশটা বাঁ দিকে সুর হওয়া চাই। আর দোকানে যে গণেশ রাখবেন দাদা ভাইয়েরা, ওই সুরটা যেন ডান দিকে হয়। কেন বলুন তো না, গণেশ তুলসী দেবী গণেশকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করবো না, চিরকুমার থাকবো। তখন গণেশ যে অভিশাপ দিয়েছিল তুলসী দেবীকে, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। তুলসীর স্বামীর নাম কি হলো মা? শঙ্খচূড় দৈত্য। তুলসী পাতা সেদিন থেকে গণেশের চরণে কোনোদিন যায় না। তাকান আমার দিকে, গণেশের চরণে তুলসী পাতা যায় না, তাকান আমার দিকে। তখন গণেশকে অভিশাপ দিয়েছিল তুলসী দেবী, তোমার একটা নয়, তুমি বিয়ে করবে না, তোমার দুটো বিয়ে হবে। গণেশের দুটো বিয়ে হয়ে গেল মা, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। গণেশের ডান দিকে বসে থাকে সিদ্ধি, বাঁ দিকে ঋদ্ধি। অপরাধ নেবেন না, আপনাদের হিজুলিতে কোনো ব্যক্তি যদি দুটো বউ থাকে আর স্বামী যদি মাঝখানে বসে থাকে, ডান দিকে একজন বাঁ দিকে একজন, ডান দিকে একজন কি বলে, সোজা তাকাচ্ছ কি, দেখছো না বসে আছে, আমার দিকে তাকাও। বাঁ দিকে যে তাকাবে সে বলে দেখা ডান দিকে তাকাচ্ছে। গণেশের স্ত্রী সিদ্ধি বলছে আমার দিকে তাকাও, ডান দিকে সিদ্ধিদাতা গণেশ, বাঁ দিকে তাকাচ্ছে ঋদ্ধিদাতা গণেশ। বাড়িতে রাখবেন বাঁ দিকে সুর, দোকানে রাখবেন ডান দিকে সুর। লক্ষ্মী তিনভাবে থাকে, একটা পেঁচার ওপরে, একটা পদ্ম ফুলের ওপরে, হাতির ওপরে। তিনটে লক্ষ্মী শুভ, সবচাইতে শুভ বলছে যদি ওই হাতির ওপরে একটা বসে থাকে, একটা পদ্ম ফুলের ওপরে, একটা পেঁচার ওপরে। এই হাতির ওপরে বসে থাকে যে লক্ষ্মী, সেটাকে রাখতে পারেন, তারা কিন্তু লাভ আছে। ইউটিউবের মাধ্যমে নানা কথা আপনারা শুনেছেন, আজকে নতুন তত্ত্বের কথা আপনাদের সামনে দেব, মন দিয়ে শুনবেন। আপনাদের কাছে বিশেষ আমার বার্তা, প্রত্যেকটি ভক্তের কাছে, মানুষ কুলে জন্ম নিয়েছেন, প্রথম যেটি ত্যাগ করবেন সেটি হচ্ছে অহংকার। এটি যার মধ্যে আছে, ধ্বংস হবার পথ তার পরিষ্কার হয়ে গেছে। আপনি যে পদেই থাকেন না কেন, যে কাজই করুন না কেন, যে কর্ম করুন না কেন, ভেতরে যদি আপনার অহংকার জন্মে গেল, ভগবান ইগো মানে অভিমান, ভেতরে যদি ইগো থাকে, ভগবান বলে আই গো। তোমার যদি ইগো, আই গো, তোমার মধ্যে ইগো থাকলে আমি চললাম। তোমার মধ্যে প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। সবার কাছে নিবেদন রইল, কিসের অহংকার করছেন? জন্ম কি আপনি পেয়েছেন? আপনি পান নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে 10 মাস 10 দিন গর্ভে রেখে, তিনি আপনার মা। জন্মের পরে আপনার নাম রাখা হবে, নামটি কি আপনি রেখেছেন? নাম রেখেছে অন্যজন। আপনি যে পড়াশুনো করেছেন, আপনি কি নিজে করেছেন? অন্যজন আপনাকে পড়িয়েছে, তারপর আপনি পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন? একজন আপনাকে চাকরি দিয়েছে, আপনি পেয়েছেন। যেদিন শ্মশান ঘাটে যাবেন, সেদিন কি আপনি নিজে যাবেন? ওই দিনও নিয়ে যাবে অন্যজন। সব যদি অপরের হয়, আপনার কি? আপনার কি আছে? এলেন তো খালি হাতে, যাবেন তো খালি হাতে। যাদের জন্য আপনি অনেক কিছু করে যাবেন, আপনি মারা যাবার পর 1-2 মাস কাঁদবে, তারপর আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেওয়া থাকবে। সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। সংসার ট্রেনের মধ্যে আমরা টিকিট কেটে চেপেছি, যখন যার টিকিট শেষ তখন তাকে নামতে হবে। এই জন্য আপনাদের বলে যায় মায়েরা, এখানে যেমন টিকিট কাটবেন ওখানে সেরকম জায়গা পাবেন, এখানে যেমন রোজগার করবেন এসি রুমের ব্যবস্থা আছে, নন এসির ব্যবস্থা আছে। যদি কোথাও বাড়িতে থাকেন, স্বর্গে গেলে অপরাধ নেবেন না, ওখানেও সুন্দর সুন্দর ব্যবস্থা আছে। এখানে যেমন কর্ম করবেন জায়গা কিন্তু আপনার ওখানে সেই রকম। আপনি পুণ্য কর্ম করবেন 25 দিন, ওইখানে আপনার 25 দিন পুণ্য কর্ম হবে। তারপর আপনাকে ভগবান বলবে, যাও পুণ্য শেষ, আবার তোমাকে নিতাই গৌর হরিগৌর, আর তোমার জায়গা নাই। এই জন্য বারবার নিবেদন রইল, বাবা এই যে দাহ বাড়িটা দিয়েছে এটা ভাড়া বাড়ি, এখানে যতক্ষণ আছেন ভগবানের নাম করুন। নিমাই সচিমাতাকে বলেছিল, মা এ জগতে সত্য হলো হরিনাম, বাকি সব মিথ্যা। নিমাই বলেছিল, মা তুমি বুঝতে পারলে না? বলে, না বুঝতে পারলাম না। আমি আপনাদের বুঝিয়ে দিই, আজকে আপনার নদিয়াতে জন্ম হয়েছে, ছেলে মেয়ে সংসার আলাদা হয়েছে। আপনি এখানে মারা যাবেন, আপনার বীরভূমে জন্ম হবে, ওখানে ছেলে মেয়ে সংসার আলাদা হবে। আবার আপনি মারা যাবেন, আপনার জায়গা হবে উত্তরপ্রদেশে, ওখানে আপনার ছেলে মেয়ে আলাদা হবে। বলুন তো, সমস্ত জন্মের পরে আত্মীয় স্বজন আলাদা আলাদা পাবেন, ভগবান কি আলাদা পাবেন? সব জায়গাতে ভগবান এক পাবেন। আসলে আমাদের অবস্থাটা কেমন কিছু মনে করবেন না। আপনাদের হিজুলি এখানে থাকতে পারে, যেখানে কসাইখানা ছাগল টাগল কাটা হয়, সেখানে দেখবেন বাবারা একটা ছাগলকে কেটে একবারে ছালটাকে ছাড়িয়ে ঝুলিয়ে দেওয়া হয়, মাংস টুকরো করে কেটে কেটে ওজন করে বিক্রি করছে। তার পাশে বসে একটা ছাগল দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবোচ্ছে, ও জানে না যে এরপরের লাইনটা আমার আছে, দেখছে। তো আমাদের ওই কাঁঠাল পাতা চেবানোর মতো অবস্থা আর কি। আমরা দেখছি চলে যাচ্ছে, তবু আমাদের কত অহংকার বলুন তো, তবু ডোন্ট কেয়ার, আমরা কাউকে কেয়ার করছি না, কত অহংকার বলুন তো। কিন্তু চলে গেলে সব শেষ। আজকের যে লীলাটি সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, কৃষ্ণ একটা সাপের মাথায় পা দিয়ে নেচেছিল। ওই সাপটার নাম কি জোরে বলবেন? কালিয়ানা। এই যে সাপটা ছিল, এই সাপ পূর্বজন্মে কে ছিল? রাজা। আসতে আপনাদের হিজুলিতে আজকে দুটো বাচ্চা জন্ম নিয়েছে, একটা এই পাড়ায়, একটি ওই পাড়ায়। একটি ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে, আর একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিয়েছে, মায়ের দুধ পাচ্ছে না। তাহলে কর্মের ওপরে জন্ম হলো। আগের জন্মে কর্ম ভালো ছিল, রাজার বাড়িতে ধনির বাড়িতে জন্ম নিল। কর্ম খারাপ ছিল, ভিখারির বাড়িতে জন্ম নিল। কিন্তু আবার এরপরে লেখা আছে লাইনে, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। বাহ! ভিখারির বাড়িতে জন্ম নিয়ে তোমার কর্ম যদি ভালো হয়, জীবন সফল হবে না, কে বলেছে? কিছু মনে করবেন না, আমাদের একটা দোষ আছে। দোষটা কি বলুন তো? আমি প্রায় জায়গায় শুনতে পাই, কমিটি বলে, দাদা প্রদীপ পাল এসেছিল, প্রচুর লোক হয়েছিল, আপনি গেলেন না। বলছে রবিবার দিন যদি হয় তাহলে যেতাম, কারণ সেদিন অফিসের ছুটি, আর রবিবার দিন আমাদের বাজারের ছুটি, তাহলে ব্যবসায়ী কমিটিরাও যেতে পেত, যেতে পারছে না, রবিবার দিন হলে ভালো হতো, তাছাড়া দাদা একবারে সময় নাই। কিছু মনে করবেন না, যারা বলছে রবিবার দিন ছুটির দিন, ওই দিন যদি কীর্তন হতো তাহলে যেতাম, তাদের জন্যে বলি, বুধবার দিন যদি বিপদে পড়ে নিয়ে ভগবানকে ডাকে, হে গোবিন্দ বিপদে পড়েছি বাঁচাও, ভগবান যদি বলে আজ তো তোর ডেট নয়, রবিবার বটে, আমি রবিবার দিন যাব। ভগবানের ডাকার জন্য কোনো সময় আছে? যারা আসতে পেরেছেন তারা ভাগ্যবান, ভাগ্যবতী। অনেকে জায়গা পায় না, আপনি তো জায়গা পেয়েছেন, আপনার মতো ভাগ্যকার হতে পারে। এত জোরে কথা বলবেন না, স্তব্ধ পরিবেশ তো, একটু ধীরে কথা বলে নিন, কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলে নিন, অসুবিধা নেই। তবে একটা কথা বলে রাখি, কিছু মনে করবেন না, আরে ছোট কথা বলে রাখি, হোয়াটসঅ্যাপে কথা বলবেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, কিছু মনে করবেন না, সঠিক জায়গায় করবেন, নলে কিন্তু গন্ডগোল। আমি একটা প্রমাণ দিই, কিছু মনে করেন ছোট করে। হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সকালবেলা, যাকে দেবেন, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী, আপনার পুত্র, আপনার কন্যা দূরে থাকে, আপনি দেবেন কি? প্রথমেই হোয়াটসঅ্যাপ মেসেজ কি দেবেন? জয় রাধে, নিতাই নিতাই, হরে কৃষ্ণ, খুলে যেন দেখতে পাই। কিন্তু এমন মেসেজটা ঠিক জায়গায় দেবেন, উল্টো নাম্বারে দেবেন না। একটা প্রমাণ দিয়ে দিই, কলকাতাতে একটা মেয়ে চাকরি পেয়েছে, ও বোম্বে যাবে, এদিকে দেখান, ও বোম্বে যাবে। এখন এদিকে এয়ারপোর্টে স্বামী চাপাতে গেছে, শুনছ, এ তুমি বোম্বে গিয়ে কেমন বাড়ি পেলে, চাকরি তো পেয়ে গেছো, তা বাড়ি কেমন পেলে, কেমনভাবে পৌঁছালে সব কিন্তু আর ফোন করার দরকার নয়, ব্যস্ত থাকবে তুমি, মেসেজ করে দেবে। ও এখন বোম্বেতে গেছে, এখন বাড়িটা এত সুন্দর পেয়েছে যেখানে থাকবে আর কি, বাংলোটা পেয়েছে। এখন গোছাতে গোছাতে রাত্রি 12টা হয়ে গেছে। এখন লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, রাত্রি 12টা হয়ে গেছে, এখন মেসেজ করতে স্বামীকে ভুলে গেছে। মেসেজটা করেছে করেছে, স্বামীর কাছে যায় নাই, যার কাছে গেছে সে মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে মরে গেলাম, আমি মরে গেলাম, আমার মাথায় জল দে, আমার মাথায় জল দে। লোকে বলে কি হয়েছে কি হয়েছে, আসলে যার কাছে মেসেজটা গেছে তার স্ত্রী আজকে সকালবেলায় মারা গেছে। ও এখন স্ত্রীকে তাহ করে রাত্রি 12টায় ফিরে আসছে, আর মেসেজটি স্বামীর কাছে না গিয়ে ওর মোবাইলে চলে গেছে। মেসেজটি কি ছিল দেখুন, কি ছিল দেখুন, ওর স্ত্রী মারা গেছে, ওকে পুড়িয়ে টুড়িয়ে এসেছে স্বামী, মেসেজটা ওকে দেওয়ার কথা ছিল, কিন্তু কার কাছে গেল, যার স্ত্রী মারা গেছে। ও এখন মেসেজটা দেখছে আর লেখা রয়েছে, মাই ডিয়ার হাজব্যান্ড, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি। ও দেখছে আর কাঁপছে, বুঝতে পারছেন তো। ও তখন বলছে, এখানে এসে যে আমি আনন্দে আছি না, সুন্দর বাড়ি পেয়েছি, সুন্দর অবস্থা, সুন্দর ব্যবস্থা, আমি ভাবছি 2-4 দিন পরে তোমাকে এখানে নিয়ে আসবো। এইটি পড়েছে আর বলছে, জল দে জল দে, মাথায় জল দে, মরে গেলাম। তার মানে বুঝতে পারছেন, মেসেজ দেবেন দেবেন, মোবাইলে কথা উঠলো বলে বললাম, তাছাড়া বলতাম না। মানে ঝুলিতে সবকিছু মালপত্র রাখতে হয়, কারণ তো দিতে হয় সবাইকে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, দুটো মালার ভারী নিতে পারবো না, শরীর একটু হালকা হয়ে গেছে ওই জন্যে, বুঝতে পেরেছেন। খাবার দাবার কমিয়ে দিয়েছি, সেই সিনেমার অ্যাক্টাররা বলে না, যত কম খাবে তত ফুর্তি ভালো থাকবে, ওই জন্য খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি বলে একটু ভারী হয়ে যাচ্ছে, এগুলো একটু কমিয়ে দিলাম, কিছু মনে করবেন না। রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, আমরা 3টে ঋণ নিয়ে জন্মাই। তত্ত্বগুলো শুনবেন, খুব তত্ত্বগুলো শুনবেন। আমরা 3টে ঋণ নিয়ে জন্মাই, একটা দেব ঋণ, একটা পিতৃমাতৃ ঋণ, আর একটা ঋষি ঋণ। যে যেখানে বসে আছেন, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। বাচ্চাকে শব্দ বন্ধ করেন, চুপ কর, বসতান। মায়েরা, জীবনে কাজে লেগে যাবে। 3টে ঋণ নিয়ে আমরা জন্মাই, একটা দেব ঋণ, একটা পিতামাতার ঋণ, একটি ঋষি ঋণ। শোধ করবেন কি করে, উপায়গুলো বলে দিই আপনাদের। দেব ঋণ শোধ করবেন, দেবতার মন্দিরে যখন যজ্ঞ হবে একটু যজ্ঞে কিছু আহুতি দেবেন, কিংবা হোম যজ্ঞ করাবেন দেবতার মন্দিরে, দেবতাকে প্রণাম করবেন, ভক্তি করবেন, দেব ঋণ শোধ হবে। পিতৃমাতৃ ঋণ শোধ হবে কি করে, পিতামাতার মৃত্যুর পর শ্রাদ্ধ কাজ করলে ভক্তি ভরে, তাহলে কিন্তু আপনার পিতৃমাতৃ ঋণ শোধ হবে। ঋষি ঋণ শোধ হবে কি করে, আসতে, ঋষি ঋণ শোধ হবে কি করে না, তীর্থস্থানে গিয়ে মুনি ঋষিদের দান ধ্যান করলে, ভিকারীদের দান ধ্যান করলে, তীর্থস্থানে গেলে আপনার ঋষি ঋণ শোধ হয়ে যাবে। দান আপনারা করছেন, দান 3 রকমের, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। মায়েরা, এই যে এতদিন ধরে দান করছেন, অনেকে দান করে লাভ পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। শিখে নিতে হবে কোন জায়গায় দান করলে, কি দান করলে আপনি লাভ পাবেন, নইলে পাবেন না। আজকে আর বলবো না, আরেক বছর আসবো তখন বলে দিয়ে যাবো, না আজকেই বলে যাই নাকি, আমি তো না বলে যাবই না। এই দিয়ে তাকান, সাত্ত্বিক, রাজসিক, আর একটা কি বললাম, তামসিক। সাত্ত্বিক দানটা কেমন, এইদিকে মা, আপনার বাড়িতে ভিখারি এসেছে দুপুরবেলায়, বাবা সেবা করেছেন না, আসুন আসুন, বিনিময়ে কিছু নাই, ভক্তি ভরে সেবা করলেন। মাসে ইচ্ছা হলো দিন পেলেন, কোনো বৈষ্ণবকে ডেকে সেবা দিলেন, ভগবানকে প্রসাদ দিলেন, আপনার ওটা হচ্ছে সাত্ত্বিক দান, যে দানে কোনো চাওয়া পাওয়া নাই, গোবিন্দের ভোগ দিয়ে সবাইকে দেওয়া, এতে কোনো চাওয়া পাওয়া থাকবে না, এটা সাত্ত্বিক দান। ব্রাহ্মণকে দিতে পারেন, বৈষ্ণবকে দিতে পারেন, সাত্ত্বিক দান। ভালো করে শুনবেন। রাজসিক দান কোনটা, রাজসিক দান হচ্ছে এইটা, কিছু পাওয়ার বিনিময়ে। আপনার ছেলে চাকরি পাবে, অপরাধ নেবেন না। আপনার ছেলে চাকরি পাবে, এক ব্যক্তি আপনাকে কথা দিয়েছে আপনার ছেলে চাকরি আমি করে দেবো, আপনি তখন কী করলেন? আমার বাড়িতে আপনার পয়লা বৈশাখ নিমন্ত্রণ রইল, ভুরি ভোজ খাওয়াবো আপনাকে। তার মানে আপনার ছেলের চাকরি হবে, ওই বিনিময়ে আপনি খাওয়ালেন। কিছু পাওয়ার বিনিময়ে যে দান করে এটা হচ্ছে কি দান? রাজসিক দান। আর তামসিক দান কোনটা বাবা? এই দিয়ে দেখাবেন। তামসিক দান হচ্ছে যে দানটা দিলে কোনো লাভই নেই, বরং ক্ষতি আছে। একজন মাতাল আপনার বাড়িতে এলো, মা বাচ্চা চমকে যাচ্ছে, 10 দিন খাই নাই মা, কিছু দাও। মায়েরা নরম মনের কি করলেন? 100 টাকা 1 কেজি চাল দিলেন, মদ খেয়ে নিল, গোটা দানটা আপনার নষ্ট হলো। ও তো গেলই, আপনারও নিতাই গৌর হরিগোল। তামসিক দান। আর কি দান আপনাদের বুঝিয়ে দিই, যে দানটা দিলে কোনো কাজে লাগে না। কিছু মনে করবেন না, আমরা যখন বাড়িতে পুজো করি আমাদের স্বভাবটা কি বলুন তো? দোকানে গিয়ে বলি পুজোর গামছা দেন তো। পুজোর গামছা মানে কোন কোয়ালিটি? থার্ড কোয়ালিটি। যিনি ব্রাহ্মণ পুজোটা করবেন বাড়িতে, যিনি আপনার জন্য এত কিছু করলেন, তাকে এমন একটি গামছা দিলেন পুজোর গামছা, মানে এ কোয়ালিটি নয়, বি কোয়ালিটি নয়, সি কোয়ালিটি। মুখ মোছাও হয় না, হাত মোছাও হয় না, এই গাম দাম নাই। আপনার মেয়ের বিয়ে দিলেন, কোটি কোটি টাকা খরচ করলেন, কিন্তু যে বিয়ে সারালো তার জন্য বললেন দোকানে গিয়ে ব্রাহ্মণের জন্য ধুতি দেন তো, মানে পুজোর ধুতি, মানে যেটা থার্ড ক্লাসের ধুতি, সেটা যেটা ব্যবহার করা যায় না। আমি বলবো শাস্ত্র বলছে আপনার যেমন ক্ষমতা, যদি অনেক আছে, যে আপনার কাজটা করছে তাকে এমন দিন সে যেন উপভোগ করতে পারে, এমন দিন ওটা ব্যবহার করে যেন আপনাকে আশীর্বাদ দিতে পারে, আপনি এমন দিন উনি ওটাকে জীবনে ভোগ করতে পারে, এই দান দিন। এই দানটার দাম হচ্ছে কি? এই দানটার নাম হচ্ছে রাজসিক দান, সাত্ত্বিক দান। কিন্তু যেগুলো দেবেন কিছু মনে করবেন না। আর একটা দান আছে, বৈষ্ণব বাড়িতে গেল, মা দাও দাও দুটো চাল, আপনি দিলেন, ওই চালটা মন্দিরে নিয়ে গেল, 3টে ইট পাতলো, একটা প্রসাদ তৈরি করলো, ওই প্রসাদটা ভগবানের চরণে দিয়ে বললো, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার গোটা পরিবারের যেন মঙ্গল হয়ে যায়, ইনি হচ্ছেন দান, এটা আসল দান। এইবার বলে দেয় মায়েরা, যে যেখানে বসে আছেন, বাড়িতে বৈষ্ণব এলে সেবা করাচ্ছেন, যেমন আমরা যার বাড়িতে আছি, অপরাধ নেবেন না, একবারে স্টার্টিং থেকে ইন্ড, মানে কাল সকাল পর্যন্ত, আমার মনে হয় গোটাটাই ভালো হবে, ভক্তি আছে। সেবা করাবেন, বিনিময়ে কিছু চাইবেন না। কোথায় যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করেছিল, কৃষ্ণ বলেছিল রাজ্য যজ্ঞ করার পর তোমার ধর্মের একটা ঘন্টা বেঁধে দিলাম এখানে, যখন তোমার যজ্ঞ পূর্ণ হবে আসল, তখন কিন্তু ঘন্টাটা বেজে যাবে। মায়েরা ঘন্টা টাঙানো হলো, 18 দিনে 18,000 লোক খেয়ে নিল, বস্তা বস্তা আলু, বস্তা বস্তা চাল, বস্তা বস্তা ডাল গেল, ঘন্টা আর বাজিল না। কৃষ্ণের কাছে গিয়ে যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ বলে কি 18 দিনে 18,000 লোক খেয়ে নিল, বস্তা বস্তা আলু, বস্তা বস্তা চাল ডাল গেল, ঘন্টা বাজিল না কেন? বলে সেবা হয়েছে সব ঠিক, কোথাও ফাঁক পড়ে গেছে। আপনার সেবা করাবেন মানুষকে কেমন হবে দেখুন, বৈষ্ণব সেবা কেমন করাতে হয়, আর ফাঁক পড়ে গেছে। বলে সবাইকে সেবা করেছ, একজনকে সেবা করালে তোমার সেবা পরিপূর্ণ হবে। কাকে? সহজ বাল্মীকি। সহজ বাল্মীকি ওই বাল্মীকি বলিনি যে রামায়ণ রচনা করেছে, দুটো বাল্মীকি আছে, একটা সহজ বাল্মীকি, সাধারণ মানুষ যে বাল্মীকির ভজনা করে, সেই বাল্মীকিকে ডাকো, তাকে প্রসাদ দাও, ধর্মের ঘণ্টা বাজবে। কিন্তু ঘটনা কি হলো মায়েরা, দ্রৌপদী অনেক রান্নাবান্না করেছে, অনেক ব্যঞ্জন তৈরি করেছে, যেই না সহজ বাল্মীকি বসেছে খেতে সেবা করতে, আমার দিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে সহজ বাল্মীকি কী করেছে, সব কিছু একটু একটু করে গোবিন্দকে নিবেদন করে একবারে চটকে দিয়ে মুখে ভরে নিয়েছে। দ্রৌপদী তখন মনে মনে ভাবছে, এ কোন লোকের পাল্লাই পড়লাম রে ভাই, এ তো খেতেই জানে না, আমি ঘন্টার পর ঘন্টা কষ্ট করে রান্না করলাম, আরে একটু করে মুখে ভরে নিল চটকে একবারে, এ আমার পছন্দ হলো না। ঘন্টা বাজলো না, কৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞেস করলো, তুমি বললে সহজ বাল্মীকিকে ডাকো, তাহলে আমাদের পুণ্য হবে, কিন্তু কই হলো না যে। বলে দ্রৌপদীকে জিজ্ঞেস করো কেন হলো না। বলে কেন, যখন দ্রৌপদী সেবা দিচ্ছিল, যে সেবা পেয়েছে সে যখন সেবা পাচ্ছিল, দ্রৌপদীর মনটা তখন কেমন ছিল, যাকে সেবা দিচ্ছে তার প্রতি মনটা কেমন ছিল। দ্রৌপদী বলল, আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম এমন সেবা করলো বলে। বলছে ওই জন্য ঘন্টা বাজে নাই। আপনার বাড়িতে বৈষ্ণব যাচ্ছে, মায়েরা রান্না করার পর একটু তো ইচ্ছা হয়, এত কষ্ট করে রান্না করলাম একটু ভালো বলুক, ইচ্ছা হয় না? আমরাও কি বলি, যদি লবণও হয়ে যায়, পাঁচটা তরকারি হলে একটা তো খারাপ হলো, পাঁচ চারটা তো ভালো হয়, ভালো হয়েছে, খুশি হন। দ্রৌপদী খুশি হলো না। দ্রৌপদীকে বললো আবার তোমাকে সেবা দিতে হবে। সহজ বাল্মীকিকে ডাকলো, আবার সেবা দিল, বাল্মীকি মুনি খেলেন, আর খাওয়ার সঙ্গে সঙ্গে ধর্মের ঘন্টাটা বেজে গেল। আমি আপনাদের বলতে চাই, বাড়িতে সেবা দেবেন বৈষ্ণবকে, কিভাবে পাচ্ছে দেখে লাভ নেই। আপনি ধূপ দিয়ে প্রণাম করে বৈষ্ণবকে সেবা দিয়ে একটু দক্ষিণা দিতে হয়, 1 টাকা হোক, 2 টাকা হোক, 11 টাকা হোক, প্রতিটি বৈষ্ণবকে একটু দক্ষিণা দিতে হয়, আপনার কিন্তু লাভ হয়। এইদিকে তাকাবেন, একটি আসরে এইদিকে তাকাবেন, একটি আসরে 4 বছর আগে গান করছিলাম। একটি মেয়ে, এইদিকে একটি মেয়ে সিঁথিতে সিঁদুর কম ফোঁটা, কাটা পোশাক বসে নিয়ে কীর্তন শোনে। আমি যে আসরে যাই, সব আসরে যাই, কিন্তু আমার দৃষ্টি কটু লাগে, খুব খারাপ লাগে। কেন বলুন তো, সামনেই বসেছে, হাত তুলে সব কিছু করে, এত খারাপ পোশাক পরে থাকে, কাটা পোশাক পরে থাকে, আমার খুব খারাপ লাগে। কিন্তু উনি হাত তোলেন, কীর্তন শোনেন, সব কিছু করেন। 4 বছর পর যখন এবছর গিয়েছিলাম, চমকে যাবেন মাইরা, মেয়েটি সিঁথিতে টকবগে সিঁদুর নিয়ে, সুন্দর শাড়ি ব্লাউজ পরে, গায়ে নামাবলি নিয়ে আসরে বসে আছে। যখন আমাকে প্রণাম করতে এলো, জিজ্ঞেস করলাম এরকম পরিবর্তন কি করে। দাদা, আমার ছেলেটার জন্য। বললাম বুঝতে পারলাম না, আপনি যখন আমাকে দেখতেন খুব আমি খারাপ পোশাক পরে থাকতাম, আমি বুঝতে পারতাম আপনি আমাকে খুব খারাপ চোখে দেখতেন, কিন্তু আমার ছেলে যখন জন্ম নিল, জন্ম হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হলো, মুখে মাছ দিতে যাই থু করে ফেলে দেয়, ডিম দিতে যাই থু করে ফেলে দেয়। ওই 3 বছরের বাচ্চাটা আমাকে বলে, মা তিলক করে দাও, মা আমাকে ধুতি পরিয়ে দাও, কিন্তু যাকে দেখে তাকে জয় দিতে বলে, আমি মা হয়ে ছেলে যদি না খাই আমি কি করে খাওয়া। আমি তখন মনে মনে ভাবলাম, গোবিন্দের কাছে আমি কাটা পোশাক পরে কীর্তন শুনেছিলাম, ভেতরটাকে তো ভালো করেছিলাম বলে আমি এই সন্তানের জন্ম দিতে পেরেছি। কোন বাবা, কোন মা চায় না সংসারে ছেলে কৃষ্ণ ভক্ত। ছেলের জন্য মা কত কিছু চায়। স্বপ্নদীপ বলে যে ছেলেটা মারা গেল, তার বাবা আজ কীর্তন শুনতে এসছে, আমার কাছে হাহাকার করে কাঁদলো ছেলের জন্য। দাদা, ভগবানের কাছে প্রার্থনা করবেন বিচারটা যেন সুবিচার হয়। আপনাদের কাছে নিবেদন রইল। স্বপ্নদীপের মায়ের অবস্থা দেখুন না তো, পাগল হয়ে গেছে। একটা সন্তানের জন্য মা কি করতে পারে। সন্তানে যখন অসুখ হবে তখন মন্দিরে কি খুব কানবেন, ভগবান শুনবে কেন যদি আজকে হরিবাসরে এসে আপনার ধৈর্য না থাকে। এগুলোই তো ভগবানের পরীক্ষা। তুমি আমার আসরে এলে, ভক্তি ভরে কতখানি কীর্তন শুনলে, যেদিন তুমি বিপদে পড়বে তোমাকে ডাকতে হবে, কারণ আমি তো আছি, আমি তোমার পাশে। এই আজকের দিনটা পরীক্ষা। এত এত অগণিত ভক্ত এসেছেন, বসেছেন, কেন বলুন তো, আপনার সন্তান বিপদে পড়বে, আপনি বিপদে পড়বেন, আপনাকে ডাকতে হবে না, কোথা থেকে সুযোগ হয়ে যাবে আপনি ভাবতে পারবেন না, শুধু আজকের দিনটার জন্য হরিবাসরে বসতে পেরেছেন। ধূপকাঠির প্যাকেটের ওপরে রাধাকৃষ্ণের ছবি থাকে, আপনারা বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করছেন, ধূপকাঠি শেষ হয়ে যাচ্ছে, রাধাকৃষ্ণের প্যাকেটটা নর্দমায় ভাসছে, একদিকে পুজো করছি, একদিকে রাধাকে নিতাই গৌর হরিবল করে দিচ্ছি। যারা ধূপকাঠির প্যাকেট তৈরি করে তাদের দোষ নাই, দোষ আমাদের। যারা প্যাকেট তৈরি করে ইউটিউবের মাধ্যমে, তাদের সামনে বলতে চাই, ক্যামেরার সামনে, দাদা ভাই আপনারা তো ভালোর জন্যই করেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল, কোনো ভালো পশুর ছবি দিন, পাখির ছবি দিন, ফুলের ছবি দিন, রাধাকৃষ্ণের ছবি, ভগবানের ছবি দেবেন না, আমরা ঠিক রাখতে পারি না। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে রামায়ণ ঘাটলে দেখতে পাবেন প্রত্যেকটা মানুষ কৈকেয়ীকে ভালো চোখে দেখে না। কেন? কৈকেয়ী রামচন্দ্রকে 14 বছরের বনবাসে পাঠিয়েছিল এই জন্যে। কিন্তু কৈকেয়ীর মতো পতিব্রতা নারী ইতিহাসের মাঝে স্বর্ণাক্ষরে লেখা। আপনারা সবাই জানেন রাজা দশরথের সঙ্গে সম্বাসুরের যুদ্ধ হয়েছিল। এই দিকে তাকাবেন, তখন রাজা দশরথের আঘাত লেগেছিল আঙুলে। আঙুলের মধ্যে এত পুঁজ রক্ত, আঙুল ভালো হতে চায় না। একজন কবিরাজ বললেন, যদি কেউ আপনার আঙুলটাকে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, মুখের লালা দিয়ে, আপনার আঙুল ভালো হয়ে যাবে। কৌশল্যার কাছে গিয়েছিল, সব করতে পারবো, ওইটা বাদ দিয়ে। সুমিত্রার কাছে গিয়েছিল, সব করতে পারবো, ওটা বাদ দিয়ে। কৈকেয়ীর কাছে গিয়েছিল, দশরথকে প্রণাম করে বলেছিল, তুমি যখন আমার সব, তোমার জন্য আমি সব করতে পারি, আমি নিজে কাজ করব। মায়েরা থাকার কৈকেয়ী কি করেছিল? মা আঙুলটাকে চুষে 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 মুখের লালা দিয়ে দশরথের আঙুল ভালো করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে দশরথ রাজা কৈকেয়ীকে বলেছিল, তুমি যা করলে, দৃষ্টান্ত রাখলে, যাকে আমি অবহেলিত ভেবেছিলাম সে তো আমার সামনে রইল বিপদের দিনে, এসো তুমি দুটো বর চেয়ে নাও। স্বামী তোমার জন্য করবো, তোমার বরের কি আছে, তুমি তো আমার সব, তোমার কাছে কি চাইবো? না না, চেয়ে নাও। বলে, যদি চাইতে হয় সময় মতো চাইবো, আমার কোনো দরকার নেই। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, আপনি যখন কোনো ভালো কাজ করবেন, আপনার পেছনে কিন্তু একজন থাকবে আপনাকে খারাপ কাজ করানোর জন্য। যখন কথা হয়ে গেল রাম রাজা হবে, কালকে সকালে রাজ্যাভিষেক, আজকে সন্ধ্যাবেলায় একজন কানের মধ্যে বিষ ঢালল। নামটা কারো জানা আছে? বলুন জোরে। কুজি, জোরে বলতে হবে। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, মন্থরা পাড়াতে পাড়াতে আছে। এইরকম মন্থরা যদি জন্ম নেয়, কিছু মনে করবেন না, কানের মধ্যে বিষ দিলে ওরা সংসার নষ্ট হয়ে যায়। একজন বিষ খেলে হসপিটালে গেলে বাঁচার চান্স আছে, কিন্তু কানে যদি কারো বিষ ঢালায় তাহলে গোটা সংসারটা নেতাই। মায়েদের কাছে নিবেদন রইল, বিশেষ করে কানের মধ্যে কারো বিষ নেবেন না, কানের মধ্যে খারাপ কথা নেবেন না, অমৃত কথা নেন। কেউ যদি আপনার কানে কুকথা দিচ্ছে, আপনি বুঝবেন আপনার সংসারটাকে ভাঙবার জন্য আপনার পেছন পেছন দৌড়াচ্ছে, আপনি শুনবেন না, ঠকবেন আপনি। কুজি মন্থরা বলে উঠল, দুটো বর পাওনা ছিল না? চেয়ে নে। কি? রাম রাজা হলে, কৌশল্যা রাজমাতা হইবে, তুই ভিখারিনী হয়ে যাবি, কি দরকার আছে? দুটো বর চা। একপরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একপরে পুত্র ভরতের সিংহাস। কিন্তু জেনে নিন মায়েরা, যদি কেউ অপরাধ করতে যায়, ভেতরে বিবেক থাকে, তাহলে সে মনুষ্যত্ব প্রকাশ পায়। আপনি যদি আমাকে দুটো গাল দেন, আমি চুপ করে থাকি, বাড়িতে গিয়ে যদি অনুশোচনা করেন, আমি খুব অন্যায় করে ফেলেছি, একবার দেখলে বলবো আমার খুব খারাপ লেগেছে। বুঝে নিলেন আপনি মানুষ হয়ে গেলেন। আর যদি মনে করেন আমি ঠিক করেছি, ভালো করেছি, আরও করব, তাহলে আপনি মানুষ হলেন না, অমানুষ হয়ে গেলেন। যখনই বরটা সকালবেলায় চাইবে, সারা রাত্রি কৈকেয়ীর ঘুম নেই। তাকান আমার দিকে। কেউ জানতে না পারলেও অন্তর্যামী ভগবান রাম জানতে পারল। রাত্রি 12টায় দরজার সামনে ধাক্কা দিচ্ছে। মা, মা, কে? আমি রাম। দরজা খুল। কৈকেয়ী মা তাড়াতাড়ি দরজাটা খুলে বলল, এত রাত্রিতে এলি কেন বাবা? মা, তুমি মনে মনে যেটা ভাবছ, চাইব না, 14 বছরের বনবাস চাইব না, তুমি ভাবছ সারা রাত্রি কি করে চাইব। আমি তোমাকে অনুমতি দিলাম, কাল সকালবেলায় আমার বাবার কাছে তুমি আমার 14 বছরের বনবাস নাও। কেন বাবা? আমি যদি রাজা হয়ে যাই, বনে কত ঋষি মুনি ঊর্ধ্ব পদে হেট মুন্ডে আমার ধ্যান করছে আমাকে পাবার জন্য। তুমি যদি বনবাসে না পাঠাও, ওদের উদ্ধার করব কি করে? কথা দিলাম মা, তুমি চাও আমার 14 বছরে বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। তবে তোমাকে কথা দিলাম, 14 বছর পর বনবাস থেকে যখন ফিরে আসবো, তিনজন মা আমাকে দেখতে যাবে, প্রথম প্রণাম করবো আমি তোমার চরণে, কারণ তোমার জন্য আমি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পেরেছি। সকালবেলায় রাজা দশরথ যখন আনন্দে মাতোয়ারা কই কই বলে উঠল, স্বামী কি দুটো বর আমার পাওনা ছিল, আজকে চাইব। দশরথ বলল, আজকে সুখের দিনে কেন, অন্যদিন চাইবি। বলে সুখের দিনেই তো চাওয়া ভালো, দুঃখের দিনে চাইব। রামচন্দ্র অনুমতি দিয়ে এসছে, কিন্তু তার আগে আপনারা জানেন যে দেয় নাই, কিন্তু শাস্ত্র বলছে দিয়ে চলে এসেছে রাত্রি, যে তুমি চাইবে। তাছাড়া কই কই বিবেক বারবার দংশন করছিল, চাইব কি করে। লক্ষ্য করুন, একবারে 14 বছরে বনবাস রামচন্দ্রের, দ্বিতীয়বারে পুত্র ভরতের সিংহাসন। দশরথ বলল, আমি স্বামী তুমি স্ত্রী, তোমার পা ধরতে পারবো না বলে, আমার রামকে তুমি বনবাসে পাঠিও না, আর যা করবে করবে, রাম যেন বনবাসে না যায়। আমি মানতে চাই না, আমি দুটো বরই চাই। রামচন্দ্র বাবাকে প্রণাম করে বলল, বাবা আদেশ দাও, পিতৃসত্য পালন করার জন্যে আমি 14 বছরে বনবাসে যাব। রামচন্দ্র একা গেলেন না মা, তার সঙ্গে কে গেল? সীতা। তার সঙ্গে কে গেল? লক্ষণ। এই রামচন্দ্রের কথা যখন বলবো, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি সংসারকে কি শিক্ষা দিলেন, বড় ভাই ছোটকে কেমন সম্মান দেয়, অন্যদেরকে কেমন সম্মান দেয়, ছোট বড়কে কেমন সম্মান দেয়, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র শিখিয়ে দিয়ে গেছে প্রত্যেকটি চরিত্রের মাধ্যমে। এখন তো ভাই ভাইকে কি করে ঠকাতে পারে, ওর জায়গাটা কি করে আদায় করা যেতে পারে, ওকে ঠকানো যায় কি করে, এই তো চেষ্টা। কিন্তু রামচন্দ্র কি শিখিয়ে গেলেন? ভ্রাতৃত্ববোধ, স্ত্রীর প্রতি ভালোবাসা। সীতা যখন বনবাসে যাব বলল, একজন মেয়ে বলে উঠল অযোধ্যার, এই যে তোর শ্বশুরও রাজা, তোর বাবাও রাজা, কিসের অভাব তোর, তুই কেন যাবি, তুই বাড়িতে থাক। বলছে শোনো, এত সম্পদ তোর, তুই কেন বনবাসে যাবি? সীতা তখন বলেছিল, শোনো মাতা, সম্পদে কিবা কাম, সম্পদ মোর দুর্বাদল ঘন শ্যাম। স্বামী আমার সম্পদ, সে যদি বনে যায় আমি তার সঙ্গে বনে বাস করি, সে যদি রাজবাড়িতে থাকে আমি রাজবাড়িতে থাকবো। কত সুন্দর শিক্ষা দিচ্ছে রামায়ণের মাধ্যমে। সিরিয়াল দেখে দেখে আমাদের মগজটাকে নষ্ট করে ফেলছি আমরা। এইগুলো শুনুন, এইগুলো দেখুন, জীবন পরিবর্তন হবে, ব্রেনের প্রত্যেকটি জায়গা পরিচ্ছন্ন হয়ে যাবে। এগুলো কিরকম? এগুলো হচ্ছে একটা ওষুধের মতো। শরীর খারাপ হলে ওষুধ দেওয়া হয়, মন যদি খারাপ হয় এ হচ্ছে মেডিসিন আপনার মনটাকে পরিবর্তন করা। সবাই লক্ষ্য করুন, ভরত ছিল মামার বাড়িতে, মাকে 14 বছর মা বলে নাই, রাক্ষসী বলেছিল। মা যদি মায়ের মতো না হয় সেই মাকে ত্যাগ করা যায়। তেতা যুগে রামচন্দ্র, তেতা যুগে ভরত মাকে 14 বছরের জন্য মা বলে নাই, রাক্ষসী বলেছিল। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয় তবে সেই গুরুকে ত্যাগ করা যায়। গুরুর যদি গুরুত্ব থাকে সেই গুরুকে প্রণাম করা যায়, ভক্তি করা যায়। কত সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন মায়েরা। যখন যখন লক্ষ্য করুন, যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন, ভরত যখন খবর পেল মামার বাড়িতে ছিল আমি রাজা হব, ছুটে গেল বনবাসে। দাদা আমি তুমি থাকতে রাজা হব না, তুমি চলো, তুমি আমার দাদা। কত ভ্রাতৃত্ব বোধ, কত দাদার প্রতি প্রেম। কি শিক্ষা! এগুলো শুনলে হবে না। শিক্ষা কি? ছোট ভাই বলছে দাদা থাকতে আমি বসবো না, দাদার প্রতি কি সম্মান। দাদা বাবার অনুপস্থিতিতে, দাদা হলো বাবা, বৌদি হলো মা, দাদা যদি বাবার মতো আচরণ না করে ও দাদা কি করে হলো, বৌদি যদি বৌদির মতো মায়ের মতো আচরণ না করে আপনি মা কি করে হলেন। যতই আপনাকে আঘাত দিয়ে খারাপ কথা বলুন, আপনি মা, শাশুড়ি মায়ের অবর্তমানে। দাদা আপনি বাবা, হাজার কথা বলুন, বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। সংসারে যারা বড় ভাই বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। কেন? সমস্ত ঝড়ঝঞ্ঝা মাথায় নিতে হয়, ছোটদেরকে ভালোবাসা দিতে হয়, ওদের কাছ থেকে কথা শুনবেন, সমাজ তো আপনাকে সম্মান দেবে, ভগবানের খাতাতেও আপনার নাম লেখা থাকবে, আপনার কর্ম তো ভালো হয়েছে। সবাই লক্ষ্য করুন মায়েরা। ভরত বলল, দাদা তুমি চলো। আমি যাব না, 14 বছর পর যাব, আমি সিংহাসনে বসবো না, তোকে বসতে হবে ভাই। তবে দাদা, যদি বসতে হয় আমি সিংহাসনে বসবো না, তুমি তোমার খরম যুগল দাও, তোমার খরম যুগল সিংহাসনে বসাবো, আমি নিজে বসে রাজ্য পরিচালনা করবো, নিচে বসে। 14 বছর পর রামচন্দ্র যখন বনবাস থেকে আসছে, বিমাতা কই কই ঘরের মধ্যে কাঁদছে। আমি জানতে পারি নাই তুই ভগবান, আমি জানতে পারি নাই তুই ভগবান, ওরে রাম 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 রে, ওরে রাম রে। যেদিন তুই 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবি, সেই দিন আমি ডান হাতে নেব নবনীর ভাণ্ড, বা হাতে নেব বিষের ভাণ্ড, বা হাতে নেব আমি বিষের ভাণ্ড। তুই যদি 14 বছর পর বনবাস থেকে ফিরে আসার পর আমাকে মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব। কিন্তু যদি আমায় মা বলে না ডাকি, মা বলে না ডাকি, এই বিষের ভাণ্ড আমার মুখে দিয়ে তোর চরণ তলে চিরকালের জন্যে প্রাণ বিসর্জন দেব। তবু তো ভাবব মৃত্যুটা যেমন তেমন জায়গা হয় নাই, ভগবানের চরণ তলে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কই কই পাগলিনীর মতো ছুটছে, কেউ আমায় ভালোবাসে না রাম, তোকে যখন থেকে বনবাসে পাঠালাম, আমার ভরত আমাকে কথা বলে নাই, কেউ ভালোবাসে না, কেউ না ভালোবাসলো, অন্ধকারে কেঁদেছি তোর জন্য, তুই একবার আমার মা বলে ডাক, যদি মা বলে ডাকিস আমি তোকে নবনীর ভাণ্ড মুখে তুলে দেব। রামচন্দ্র বনবাস থেকে আসছে, ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবই কতুমতি দে ভগবান, ঈশ্বরে আল্লাহ তেরে নাম সবই কসুমতি দে ভগবান। রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মাতা কই কই এক হাতে বিষের ভাণ্ড নবনীর ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য। ওরে রাম একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। একবার আমায় নারী জনম ধন্য হবে। উদা